এরপর প্রশ্ন হলো শবে বরাতের কোনো আমল আছে কিনা, শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি? সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার। শবে বরাত আসছে, যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত, শবে বরাত না, এটার হাদিসের ভাষ্যের নাম কি? মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী, এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে নামাজের নিয়ম কি? কয় রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের রাকা নামাজে এত রাকাত পড়তে হবে, সেখানে সূরা কুল হুয়াল্লাহু ইখলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে, এর মধ্যে দশটা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক। খবর নেই আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে করছেন কত ফজিলতপূর্ণ, কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না, সবচেয়ে বেশি আমরা এ রাতে এবাদতের চেষ্টা করি। তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবান রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দোষনীয় না, সেটা জায়েজ। এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এ রাতের একেবারে কোনোই ফজিলত নেই ব্যাপারটা সেরকম না, বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া, মানুষের পিছিয়ে লাগে শত্রুতা, এই মানুষরা বাকি মানুষটিকে মাফ করে। তাহলে মধ্য শাবানের রাত বা যেটাকে শবরাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা, এটা হলো মূল আমল। বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন, সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি, এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্না আমল মনে করি বা কোরআন হাদিস নির্দিষ্ট আমল মনে করি, তাহলে বেদাতে পর্যবেসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে। যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। শবে বরাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো? শবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত? শবে কদর কোনো তুলনা আছে শবে কদরের সাথে কোনোটার? কিন্তু শবে কদর কি এত মানুষ এবাদত বন্ধ কি করার চেষ্টা করে? শবে বরাতে যত করে, কারণ কি? মিষ্টির জন্য বলে, খারাপ বলেন নাই। আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি, লজিংয়ে ছিলাম এক বাড়িতে, আমার মনে আছে এক মসজিদে সারা রাত শবে বরাতে এরকম দোয়া দরুদ হয়েছে। এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে, জিলাফি দিত আর কি, তখন তো জিলাফি দেওয়া হচ্ছে। তো এক আল্লাহর বান্দা তার যে জিলাফি দিচ্ছে সবার দুটো দুটো করে দিচ্ছে, ভুলে তার একটা পড়ছে আর কি। পরে সে জিলাপিটা নিয়ে এসে বাইরে ওই মুয়াজ্জিন বেচারার চোদ্দ গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কাঁদলাম আমি, আর দিছে আমার একটা। আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাপি নিয়ে পাইলাম। সে কাঁদতে কাঁদতে মুয়াজ্জিনটা গালিগালাজ করতে উঠতে যাচ্ছে, আমার ছোটবেলার ঘটনা। যাই হোক, তো মিষ্টির জন্য যায় না, এটা পুরোপুরি সঠিক না। এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটা একটু মিষ্টি একটা প্যাকেটের জন্য, আমার মনে হয় না। আমার যেটা মনে হয়, সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদবন্দির চেষ্টা করে, কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয়। অতএব এক রাতে বাদবন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি, মন্দ কি? এ হলো মূল কাহিনী। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে এ বাদবন্দি করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, মধ্য শাবানের রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য, হিংসা শির থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব, ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে। কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ, হালুয়া রুটি খায় মানুষ, হালুয়া রুটি কেন খায়? কেন খায় হালুয়া রুটি ভাই? সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি, ওই দিন বানাবেই বানাবে মানুষ। হালুয়া রুটিটা কেন হয় বলেন তো? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে তার দমদার মুবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্তখানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন, এই জন্য আমরা হালুয়া খাই। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে, প্রথম কথা হলো এটা শাবান মাসে ঘটেই না, এটা পড়ছে আরেক মাসে, আপনি এটা এই মাসে আনলেন কোত্থেকে? আচ্ছা, তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে, তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে? মুশরিকদের আঘাতে, তাই না? আল্লাহর দুশমনদের আঘাতে।
তো কাফেরদের আঘাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন, যদি এটার কোনো ভিত্তি নেই, বোগাস কথা, তারপরে ধরে নিলাম। তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে? আপনার বাপের একটা শত্রু আছে, আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে, সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিছে। আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোঁড়ায় খোঁড়ায় উনি হাঁটেন, কারণ পা ভেঙে গেছে বেচারা। আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে, ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি, চা দোকানে আড্ডা পাড্ডা মারেন, সব জায়গায় ঠিক আছে, কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাও নিয়া একটা লাঠি নিয়ে আপনি খোঁড়ায় খোঁড়ায় হাঁটেন। কেন? বাবার প্রতি সহমর্মিতে দেখা যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে, এই জন্য বাবা খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছি। কি বলেন? এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে? হাতের লাঠিটা দিয়ে বলবে, আমার পাও যা যাক, তোর আগে কয়টা বাড়ি দিবে আদম, তুই আমার ব্যাঙ্গাইতে আসছস? আমার পা ভাঙছে যারা, তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি, তাদের একটা বিহিত করবি, সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক, তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতে জাহির করতে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই, তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই, ওয়ালা বারা বলতে কিচ্ছুই নেই, কিন্তু আপনি হালুয়া খাইয়া ভালো দাঁত নিয়া আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন। সবরাতে আসলে ওই যে আগে এক সময় আমরা দেখতাম পটকা ফুটতো, বাজি ফুটাইতো, যা আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনার কারণে থামছে। এরপরে ওই যে আতশবাজি করা, রাতে গোসল করা, অনেক তামাশা আমাদের সমাজে আছে সবরাতকে কেন্দ্র করে, শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার, ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন।